পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক বেচাকেনার ধুম পড়েছে কুমিল্লার মার্কেটগুলোতে। ঈদ উদযাপনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত নগরের বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। রোজার শুরু থেকে কুমিল্লা ঈদ বাজারে শপিং মল ও বিভিন্ন মার্কেটগুলোতে থ্রি পিস কর্নারগুলো ক্রেতাদের আকৃষ্ট করেছে বেশ। সীমান্তবর্তী জেলা হওয়ায় এবারও পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। প্রতিটি মার্কেটে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার একটু দাম বেশি, কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যে সব কেনাকাটা করতে পাচ্ছেন তারা। জামা কিনছি, ক্লিপ কিনছি, তার ব্র্যান্ড কিনছি, অনেক কিছু কিনছি, জুতা কিনছি। ব্যবসায়ীরা জানান এবার ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক আসছে। মার্কেটে ভিড় আছে কিন্তু ক্রেতা নেই। দ্রব্যমূল্যের কারণে কাপড়ের দাম বেড়ে গেছে অনেক। বেচেন খুবই মন্দা, বেচেন এতই মন্দা, গত বছরের তুলনায় অনেক মন্দা। বিশেষ করে কাপড় দাম তো প্রচুর বাড়া, দ্রব্যমূল্যের সাথে সাথে কাপড়ের দাম বেড়ে গেছে, আর যার কারণে কয় ক্ষমতার মধ্যে চলে গেছে, যার কারণে এখন আমাদের ব্যবসা অনেক কমে গেছে। আর যে ধরনের ব্যবসা কি করার আমরা মনে ভাবছিল তার চেয়ে অনেক পিছিয়ে আছে। ঈদ কালেকশনের ভিতরে আমাদের কাছে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, নায়রা, গারারা, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপরে জর্জেটের মধ্যে হবে, কটনের মধ্যে হবে, তারপরে সব এইজের প্রোডাক্টই আমি নতুন রেখেছি। আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদির যে ঐতিহ্যবাহী যা ব্যবসায়ীরা ছিলেন তারা এখন কিছুটা মন্দা আছেন, তবে ইনশাআল্লাহ যে নতুনভাবে যে নারী উদ্যোক্তারা আসছে বা উদ্যোক্তারা কাজ করছে, নারী পুরুষ উভয়ই, তারা কিন্তু খাদি নিয়ে আগামীতে আরও অগ্রসর হবে। ঈদের দিনটিকে রাঙিয়ে তুলতে কুমিল্লা জেলা সহ আশপাশের জেলাগুলো থেকে প্রতিদিনই নগরীতে প্রবেশ করছে হাজার হাজার মানুষ। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন মার্কেটগুলোতে, পছন্দ হলেই সেরে নিচ্ছেন কেনাকাটা। দামও নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ে, ফলে বিক্রি হচ্ছে বেশ ভালো। পর্যন্ত লোকজনের ক্রয় করার মতো সবাই আসলে আসছে, কিন্তু খুব কম গ্রাহকেই মানে তাদের পছন্দ অনুযায়ী তাদের পোশাকটা চয়েস করতে পারছেন না, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে একসময় না একসময় তারা শেষ পর্যন্ত কিনবেন। কিন্তু বিভিন্ন ডিজাইনের আসছে এবং সেটি অনেক ভালো ভালো ব্র্যান্ডের কিছু কিছু পোশাক আসছে অত্যন্ত উন্নত মানের। তারপরেও ক্রেতা এখনও কিন্তু দেখছে যে তারা কোন কোন ব্র্যান্ডগুলো আসছে সেটা যাচাই বাছাই করছে। আজিজ ফারুক, সোনালী নিউজ।